চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে দগ্ধ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্য গাউসুল আজম মারা গেছেন। রোববার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সীতাকুণ্ড বিস্ফোরণে এনএএফ ফায়ার সার্ভিসের 10 সদস্যের প্রাণ গেল আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 47 জনে। ফায়ার সার্ভিসের সদস্য গাউসুল আজম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার শরীরে 70% অংশ দগ্ধ ছিল। গেল 4 জুন রাত 9:30টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগে। রাত 12টার পর থেকে আসতে থাকে মৃত্যুর খবর। সময় যত গড়াতে থাকে মৃতের সংখ্যাও তত বাড়তে থাকে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, সীতাকুণ্ডে নিহত ফায়ার সার্ভিস কর্মী গাউসুল আজমের মরদেহ পরিবারের কাছে দেয়া হয়েছে কিনা, আরেকটি বিষয় জানাবেন, আহত যারা চিকিৎসা নিচ্ছেন তাদের কি অবস্থা? সিনথিয়া, আপনাকে জানিয়ে রাখি যে আসলে সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় যে আজ গতকাল রাতে যে একজন ফায়ার সার্ভিসের সদস্য গাউসুল আজম সহ এখন পর্যন্ত 10 জন ফায়ার সার্ভিসের সদস্য মারা গেছেন আর এনে দলাগত মতো 47 জন। আমরা এই মুহূর্তে আছি শেখ হাসিনা বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখানে যে গাউসুল আজম যে রাত্রেবেলা মারা গিয়েছেন তার এখন কিছু এখানে আনুষ্ঠানিকতা চলছে, তারপর হচ্ছে পরিবারের কাছে আসলে লাশ হস্তান্তর করা হবে, এখন হস্তান্তর করা হয়নি। আমি কিছুক্ষণ আগে ইউনিটের যে প্রধান সমন্বয়ক ডক্টর সামন্তলাল স্যারের সাথে কথা বলেছিলাম, উনি আমাদেরকে যদি জানিয়েছেন যে আইসিইউতে 3 জন ছিল, 3 জনের মধ্যে 1 জন মারা গিয়েছে, আরও 2 জন রোগী আইসিইউতে আছে, আর এছাড়া হচ্ছে অন্য অন্য ইউনিটে আরও 14 জন আসলে চিকিৎসা নিচ্ছেন। তো তাদের সার্বিক চিকিৎসার যে বিষয়টা কোন পরিস্থিতি আছেন, বেশিরভাগ যেহেতু অগ্নিদগ্ধ হয়েছেন তাদের ব্যাপারে আসলে 11টা একটি ব্রিফিং করে আসলে জানানো হবে সর্বশেষ অবস্থা। তো বলা যায় এখন পর্যন্ত 2 জন আইসিইউতে আছেন, 3 জন অন্য অন্যভাবে চিকিৎসা নিচ্ছেন। তো এখানে যে গাউসুল আজম যে মারা গেছেন তার একজন পরিবারের সদস্য আছেন, একজন ভাই আছেন, আমরা তার সাথে একটু কথা বলার জানার চেষ্টা করব। আপনার ভাই সর্বশেষ কবে কথা হয়েছিল, ওনার অবস্থা কি ছিল একটু বলেন। গতকালকের আগের দিন তার সাথে 3 বার কথা বলেছি, সে আমাকে বলেছে ভাই আম্মু কেমন আছে, আমার ছেলে কেমন আছে, শ্যাম বাবু কেমন আছে। আমি বলেছি যে ওসব চিন্তা তোমার করতে হবে না, তারা ভালো আছে, তুমি আল্লাহ আল্লাহ করে সবসময় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমাকে সুস্থ করে দিক। পরে আমাকে বলছে যে আমি আব্বুর সাথে কথা বলবো, ওর আব্বু এখানে ছিল, আমি ওর আব্বুকে পাঠাই দিছি, ও আব্বুর সাথে কথা বলেছে। শেষ কথা আমার সাথে এটাই হয়েছে, গতকালকে রাতে যখন এরকম সমস্যা আমাকে ডাক্তার ডেকে নিয়ে গেছে, আমি যাই দেখি ভাই আমার নাই, আমার ভাই চলে গেছে 3:14-15 এরকম সময় আর কি। হ্যাঁ সিদ্ধিয়া, দেখছেন আসলে কতটা হৃদয়বিদারক, কারণ হচ্ছে যে গতকালকে কিন্তু সেই ফায়ার সার্ভিসের সদস্য গাউসুল আজম পরিবারের লোকজন সাথে কিন্তু কথা বলেছিলেন, তারপরেই রাতে 3:16 তার ইন্তেকাল হয়। তো এখন পর্যন্ত এই ছিল শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ, এতক্ষণ শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন বিল্লাল হোসেন।